हेलो स्टूडेंट्स, वेलकम टू साइंस विटा यूट्यूब चैनल। आज के जेटा हबे जे नीटर बायोलॉजी डाइजेशन एंड एब्जॉर्प्शन ए चैप्टर टा हबे। एकटा चैप्टर ऑलरेडी कंप्लीट हो गेछे एनसीईआरटी ओरिएंटेड, से जेटा तोमार हार्मोन चैप्टर। आज के जेटा हबे सेटा हच्छे परिपाक एवं शोषण। एचएस लेवेले अर्थात एचएस लेवेलेर क्लासटा ए चैप्टर करानो होयेछे। अवश्य यदि केउ देखे ना थाको तो अवश्य देखो, खूब भालो हबे, कन्सेप्ट क्लियर हबे। और ये पुरोपुर नीट बेसिस अर्थात एनसीईआरटी ओरिएंटेड क्लास ठीक है। और एवं नीट बेसिस जो आरेकटा चैप्टर वीडियो अपलोड कर तुम्हार हार्मोन चैप्टर वो चैप्टर क्यों देखे ना थको अति अवश्य ये देखो, खूब ही हेल्पफुल एनसीईआरटी बुकटा पढ़ते खूब ही सुविधा है ठीक है। और एनसीईआरटी ओरिएंटेड ही प्रत्येक क्लास एनसीईआरटी ओरिएंटेड ही है ঠিক আছে। এবং ওই ক্লাসটা করার পর তোমরা পিআইকিউ লাগাবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখবে, তোমরা একদম খুবই ইজিলি ভাবে কোশ্চেন করতে পারবে, কোনো টাফ নেই, বিশাল ইজি, একদম এনসিইআরটি লাইন বাই লাইন ধরে পড়ানো হবে ঠিক আছে। আজকে তাহলে চ্যাপ্টারটা শুরু করা যাক। আচ্ছা, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, তার আগে বলে দিই প্রিভিয়াস ইয়ার্সে কীরকম টাইপের কোশ্চেন এসেছে। সাধারণত তোমার 2016 থেকে 2021 পর্যন্ত এই পর্যন্ত তোমার নটা পেপার হয়েছে ঠিক আছে। তো আর ওই নটা পেপারের মধ্যে এই ডাইজেশন অ্যাবজর্পশনে কতগুলো অনেকগুলো সাব টপিক আছে, ওই সাব টোটাল হচ্ছে এই নটা পেপারের মধ্যে তোমার 16টা কোশ্চেন এসেছে ঠিক আছে। 16টা কোশ্চেন যদি গড় হিসাব করে যদি দেখা যায়, হ্যাঁ, যে প্রত্যেকটা ইয়ারে দুটো করে কোশ্চেন এসেছে। আবার এই মানে এই চ্যাপ্টারে কোন কোন সাব টপিকের উপর কোশ্চেন এসেছে সেটাও দেখা যাক। যদি একটা সাব টপিক ধরি আমি হিস্টোলজি, হিস্টোলজি বা স্ট্রাকচার, হ্যাঁ হিস্টোলজি অ্যান্ড স্ট্রাকচার অফ হিস্টোলজি অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড স্ট্রাকচার অফ এলিমেন্টারি ক্যানাল অ্যান্ড ডাইজেশন অফ ফুড এটাকে একটা সাব টপিক রয়েছে। আর একটা সাব টপিক ধরছি আমরা অ্যাবজর্পশন অফ ফুড, এটা একটা সাব টপিক ধরছি। আর একটা সাব টপিক হচ্ছে তোমার কি ধরা যায় ডিসঅর্ডার, এরপরে আসছে তোমার ডিসঅর্ডার, এই একটা সাব টপিক। এই তিনটে সাব টপিক থেকে তিনটে সাব টপিক থেকে প্রিভিয়াস ইয়ার্সে যে নটা পেপার এসেছিল এখান থেকে 14টা কোশ্চেন এসেছিল এই সাব টপিক থেকে। আর এখান থেকে একটা কোশ্চেন এসেছে টোটাল 16টা ঠিক আছে। আচ্ছা, হিস্টোলজি অ্যান্ড স্ট্রাকচার অফ এলিমেন্টারি ক্যানাল বলতে হিস্টোলজি অ্যান্ড এলিমেন্টারি ক্যানাল উইথ অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড ঠিক আছে। তো এলিমেন্টারি ক্যানাল অ্যান্ড উইথ অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড অর্থাৎ ও সহকারী গ্রন্থিগুলো। আর এই হিস্টোলজি বলতে তোমার কি মাউথ টু অ্যানাস পর্যন্ত এদের গঠন, এরা মানে কোন কোন, আবার এলিমেন্টারি ক্যানালের তোমার যে লেয়ারগুলো সেগুলোর গঠন, আবার ওইখানকার যে অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড আচ্ছা এটা লিখেই দিই যে উইথ অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড
অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড। এই অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডের লোকেশন এবং লোকেশন, তারপর তোমার হচ্ছে ফাংশন, স্ট্রাকচার, হিস্টোলজি, এগুলো থেকে কোশ্চেন এসেছে। আবার হচ্ছে তোমার ডাইজেশন অফ ফুড, হাউ টু কার্বোহাইড্রেট ফুড ডাইজেস্টেড ইন আওয়ার বডি, হাউ টু প্রোটিন অ্যান্ড ফ্যাট ইন ডাইজেস্টেড ইন আওয়ার বডি, এই এই ডাইজেশন থেকে টোটাল এই মানে এই সাব টপিক থেকে তোমার 14টা কোশ্চেন এসেছে। অ্যাবজর্পশন অফ ফুড, অ্যাবজর্পশন অফ ফুড বলতে তোমার কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট জাতীয় ফুড মানে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যগুলো কীরকমভাবে অ্যাবজর্পশন হচ্ছে সেখান থেকে টোটাল একটা কোশ্চেন এসেছে। আর ডিসঅর্ডার বলতে তোমার রোগগুলো, হ্যাঁ ওইখান থেকে একটা কোশ্চেন এসেছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার কোনটা, এই যে হিস্টোলজি অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যালিমেন্টারি ক্যানাল উইথ অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড অ্যান্ড ডাইজেশন অফ ফুড, এখান থেকে 14টা কোশ্চেন এসেছে, ঠিক আছে। চলো চ্যাপ্টার মধ্যে আসা যাক, যে চ্যাপ্টার কি বলছে, চ্যাপ্টারটা কি বলছে দেখ, চ্যাপ্টারটা হচ্ছে কি আলোচনা করা হচ্ছে, ডাইজেশন। সর্বপ্রথম আমরা জানবো যে এটা ডাইজেশন জিনিসটা কি, ডাইজেশন জিনিসটা কি এটা সর্বপ্রথম জানবো। আচ্ছা ডাইজেশন বলতে আমরা সাধারণত বাংলায় যেটাকে বলছি আমরা পরিপাক হওয়া, অর্থাৎ পরিপাক জিনিসটা কি সেটা আমরা সাধারণত বুঝবো। একটা যে ফুডকে আমরা ফুড খাদ্য খাই, সেই খাদ্যটা আসল উদ্দেশ্য কি, ওই খাদ্যটা আসল উদ্দেশ্য ওই খাদ্য থেকে শক্তি পাওয়া, এটা হচ্ছে আমার আলটিমেট টার্গেট, এটা হচ্ছে আমার উদ্দেশ্য, ঠিক আছে। তো আবার ওই খাদ্যটা যে আমরা খাদ্যটা যেটা খাই সেটা কীরকম বড় আকৃতির, সেটা ভাই কীরকমভাবে শক্তি উৎপন্ন করবে, সেটা আমার কীরকমভাবে শক্তি উৎপন্ন করবে সেটা এই চ্যাপ্টারের মধ্যে দেখবো। সাধারণত কি একটা ফুড যদি দেখি, একটা ফুডের নেচার যদি দেখি, তাহলে একটা ফুড কীরকম হবে, একটা ফুড হচ্ছে তোমার সাইজে লার্জ অর্থাৎ বড় আকৃতির। আর কীরকম হবে একটা ফুড হচ্ছে তোমার তোমার কি একটা ফুড হচ্ছে তোমার কি মানে লার্জ ইন সাইজ অর্থাৎ সাইজে বিশাল বড়। আর একটা হচ্ছে নন ডিফিউজেবল অর্থাৎ সহজে তোমার কি মানে সহজে তোমার শোষণ হবেনি এইরকম, হ্যাঁ। আর কি আর হচ্ছে তোমার কি একটা আচ্ছা একটা ফুড হচ্ছে তোমার কি কমপ্লেক্স অর্থাৎ বিশাল জটিল। আর হচ্ছে কি নন ডিফিউজেবল, নন ডিফিউজেবল একটা ফুড লার্জ ইন সাইজ কমপ্লেক্স অ্যান্ড নন ডিফিউজেবল অর্থাৎ অসুস্থ। এইটা এই ফুডটা কি এই ফুডটাকে আমাকে কনভার্ট কি কি মানে কিসে রূপান্তরিত করতে হবে অর্থাৎ কিসে কনভার্ট করতে হবে, এই ফুডটাকে আমরা কনভার্টে করব যে লার্জ পার্টিকেলটা যখন স্মল পার্টে যখন স্মল হয়ে যাবে অ্যান্ড কমপ্লেক্সটা যখন সিম্পল হবে আর নন ডিফিউজেবলটা ডিফিউজেবল হবে, যে প্রসেসের সাহায্যে লার্জ পার্টিকেল অর্থাৎ লার্জ ফুড স্মল ফুডের কনভার্ট হচ্ছে, যে প্রসেসের সাহায্যে কমপ্লেক্স ফুড সিম্পল ফুডে কনভার্ট হচ্ছে, যে প্রসেসের সাহায্যে নন ডিফিউজেবল ফুড ডিফিউজেবল ফুডে কনভার্ট হচ্ছে, দিস প্রসেস ইজ কল্ড ডাইজেশন, ঠিক আছে। আচ্ছা ডাইজেশনটা কোথায় হয়, ডাইজেশন টেক্স প্লেস ইন অ্যালিমেন্টারি ক্যানাল বলছে জিনিসটা কি সেটাও আসছি, অ্যালিমেন্টারি ক্যানাল সম্বন্ধেও জানবো। ডাইজেশন টেক্স প্লেস ইন বা অকার ইন অ্যালিমেন্টারি ক্যানাল অকারিন অ্যালিমেন্টারি ক্যানালের মধ্যে তোমার কি ডাইজেশনটা হচ্ছে। সাপোজ যদি আমি যদি একটা ডাইজেশন অ্যালিমেন্টারি ক্যানালের ছবি আঁকি,
আচ্ছা এলিমেন্টারি ক্যানাল, এটা একটু বড় করে রাখি। আচ্ছা এলিমেন্টারি ক্যানাল যেটাকে আমরা বাংলায় বলবো পরিপাক নালী, ঠিক আছে পরিপাক নালী। সাপোজ এইটা ধরলো একটা পরিপাক নালী। আচ্ছা এলিমেন্টারি ক্যানাল কোথা থেকে কোথা পর্যন্ত, যে কোন নালীটাকে বলবো, মাউথ টু অ্যানাস পর্যন্ত, অর্থাৎ মুখ থেকে পুরো পায়ুচ্ছিদ্র পর্যন্ত যে নালীটা আছে সেটাকে আমরা কি বলবো, এলিমেন্টারি ক্যানাল, মাউথ থ্রু অ্যানাস পর্যন্ত। সাপোজ আমরা খাদ্য গ্রহণ করলাম, এ একটা খাদ্য যেটা কিনা লার্জ ইন সাইজ, কমপ্লেক্স অ্যান্ড নন ডিফিউজেবল, বুঝা গেল, উইথ দ্য হেল্প অফ ডাইজেশন, উইথ দ্য হেল্প অফ ডাইজেশন লার্জ ফুড কনভার্টেড টু স্মল, স্মল ইন সাইজ, কমপ্লেক্স ফুড কনভার্টেড ইন টু সিম্পল ফুড, নন ডিফিউজেবল ফুড কনভার্টেড ইন টু ডিফিউজেবল ফুড, ক্লিয়ার, দিস প্রসেস ইজ কল্ড ডাইজেশন, ঠিক আছে। যখনই আমরা প্রথম খাদ্য খাচ্ছি সেটা কি ঘটছে, প্রথম প্রসেস হচ্ছে দেহের মধ্যে ডাইজেশন হচ্ছে, অর্থাৎ হজম হচ্ছে, যেটাকে আমরা সাধারণত বলি, ঠিক আছে। তো হ্যাঁ, এটা একটা নালী যেটা কি আমার কি কোষ দিয়ে ঘেরা আছে, কিন্তু এর মধ্যে কোনো কোষ নেই, কারণ কি, এনার্জি প্রডিউস ইন এ সেল, এনার্জি কোথায় তৈরি হবে, এনার্জিটা তৈরি হবে, এনার্জি তৈরি হবে ইন এ সেল, একটা কোষের মধ্যে, কোষের কোথায়, কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে, সব কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হবে। আবার এই নালীটার মধ্যে কোনো কোষ নেই, এই নালীটা কোষ দিয়ে ঘেরা, ঠিক আছে। তো আবার এই যে ডাইজেস্টেড ফুডগুলো এটা আমার নালীর মধ্যে আছে, আর এই ডাইজেস্টেড ফুডটাকে আমার কোষের মধ্যে ঢুকোতে হবে, ঠিক আছে। আবার এইখান থেকে এই যে এই নালীটা যে গঠন যদি দেখা যায়, তাহলে এই নালীর বাইরে তোমার ব্লাড ভেসেল আছে, তারপর তোমার কোষ আছে, ঠিক আছে। আবার এই নালীর মধ্যে এই ডাইজেস্টেড ফুডগুলা কি হবে, তোমার এই নালি থেকে ডাইজেস্টেড ফুডগুলো তোমার চলে আসবে ব্লাড ভেসেলের মধ্যে। এটা তোমার কোষ দিয়ে ঘেরা আছে, এইখানে সাপোজ আমি কোষটা একটা এটা বড় করে একটা এঁকে দিচ্ছি। আবার এই যে আমি যদি এই জায়গাটা স্ট্রাকচার দেখি দেখি শুধুমাত্র এই যে এই জায়গাটা, তাহলে এটা প্রথমে দেখবো এই নালীর বাইরে দেখবো ব্লাড ভেসেল আছে, তারপর সেল আছে, ঠিক আছে। তো আমি এই জায়গাটা একটু এলাবোরেটলি যাতে আঁকছি যাতে ভালোভাবে বুঝতে সুবিধা হয়। এই ডাইজেস্টেড ফুডগুলো তোমার চলে এলো কোথায়, ব্লাডের মধ্যে, বুঝা গেল। অর্থাৎ যে প্রসেসের সাহায্যে, যে প্রসেস সাহায্যে ডাইজেস্টেড ফুড, ডাইজেস্টেড ফুড তোমার কোথায় আসছে, ইনটু ব্লাড ভেসেল, ট্রান্সপোর্ট ইনটু ব্লাড ভেসেল, উইথ দিস প্রসেস ইজ কল্ড অ্যাবজর্পশন, ঠিক আছে। অ্যাবজর্পশন এখানে এই প্রসেসটাকে আমরা কি বলবো, অ্যাবজর্পশন। আচ্ছা এই প্রসেসটাকে ডাইজেশন, এই প্রসেসটাকে অ্যাবজর্পশন, ঠিক আছে। অ্যাবজর্পশন কোন প্রসেসটাকে বলবো, অ্যাবজর্পশন ডাইজেস্টেড ফুড, ডাইজেস্টেড ফুড ট্রান্সপোর্ট ইনটু, ট্রান্সপোর্ট ইনটু ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল, দিস প্রসেস ইজ কল্ড অ্যাবজর্পশন, ক্লিয়ার। তাহলে এইটা কি অ্যাবজর্ব ফুড, এটা ব্লাড ভেসেলের মধ্যে আছে, আবার ব্লাড ভেসেল ভেদ করে তোমার একটা সেল আছে, তাহলে এই যে ব্লাড ভেসেল থেকে, এই ব্লাড ভেসেল থেকে যে প্রসেসের সাহায্যে, ব্লাড ভেসেল থেকে যে প্রসেসের সাহায্যে, যে প্রসেসের সাহায্যে কোনো কোষের মধ্যে এই অ্যাবজর্ব ফুডটা ইনজেক্ট হলো, ওই প্রসেসটাকে আমরা কি বলবো, অ্যাসিমিলেশন,
ওই প্রসেসটাকে আমরা কি বলবো অ্যাসিমিলেশন অ্যাসিমিলেশন ক্লিয়ার তাহলে এখানে কি ফুড এন্টারস অ্যাবজর্ব ফুড বলবো অ্যাবজর্ব ফুড অ্যাবজর্ব ফুড এন্টারস ইনটু দ্য সেল এন্টার ইনটু দ্য সেল ফ্রম ব্লাড ভেসেল is called assimilation this process is called assimilation clear ঠিক আছে বুঝতে পেরেছো জিনিসটা কি আচ্ছা এখানে সমস্ত ফুডই যে তোমার ডাইজেস্টেড হবে তা নয় আবার সমস্ত ফুড যে অ্যাবজর্ব হবে তাও নয় যেসব ফুডগুলো তোমার ডাইজেস্টেড হচ্ছে না যেসব ফুডগুলো তোমার ডাইজেস্টেড হচ্ছে না সেই ফুডটাকে আমরা কি বলবো আনডাইজেস্টেড ফুড আনডাইজেস্টেড ফুড ক্লিয়ার অর্থাৎ অপরিপাক খাদ্য আবার যেসব ফুডগুলো তোমার অ্যাবজর্বশনও হচ্ছে না ওই ফুডটাকে আমরা কি বলবো আনঅ্যাবজর্ব ফুড আনঅ্যাবজর্ব ফুড ক্লিয়ার আনডাইজেস্টেড ফুড অ্যান্ড আনঅ্যাবজর্ব ফুড যে প্রসেসের সাহায্যে যে প্রসেসের সাহায্যে দেহের বাইরে নির্গত হয়ে যাচ্ছে দেহের বাইরে নির্গত হয়ে যাচ্ছে ওই প্রসেসটাকে আমরা কি বলবো ইয়েশন ক্লিয়ার ইয়েশন ওই প্রসেসটাকে আমরা কি বলবো ইজেশন অর্থাৎ বহিষ্করণ যেটা বাংলাতে আমরা বলছি তাহলে কি কি দেখলাম এই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখব আমরা যে এটা পড়ব যে ডাইজেশন পড়ব অ্যাবজর্বশন পড়ব অ্যাসিমিলেশন পড়ব তারপর তোমার ইজেশন পড়ব তাহলে এই ডাইজেশন মেইন ইম্পর্টেন্ট টপিক কোনটা ডাইজেশন বললাম যেহেতু ওইখান থেকে তোমার মানে ডাইজেশন রিলেটেড যা যা আছে ওইখান থেকে প্রায় 14টা কোশ্চেন এসেছিল ঠিক আছে তো আচ্ছা ইজেশন এটা হচ্ছে তোমার এই ফুড আচ্ছা সমস্ত ফুড আমরা যেসব খাদ্যগুলো খাই সেইটা সমস্ত কি ডাইজেশন হয় যেমন কি যেমন হচ্ছে তোমার কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড ফ্যাট আর কি কি খাই আমরা মিনারেলস খাই আর কি কি খাই আমরা ওয়াটার খাই এগুলোর ডাইজেশন হবে বাট এগুলো ডিরেক্টলি তোমার অ্যাবজর্বশন হবে কারণ এটা তো কোনো জটিল খাদ্যই নয় এইসব এগুলো তো কোনো জটিল খাদ্য এগুলো ডিরেক্টলি অ্যাবজর্বশন হবে অ্যাবজর্বশন হবে ঠিক আছে তার মানে কি এগুলো ডাইজেশন হওয়া মানে কি এটা হচ্ছে তোমার কি জটিল খাদ্য কার্বোহাইড্রেট সাধারণত আমরা কি জাতীয় খাদ্য খাই পলিস্যাকারাইড জাতীয় খাদ্য এটা যখন আমার মনোস্যাকারাইডে কনভার্ট হয়ে গেল মনোস্যাকারাইডে কনভার্ট হয়ে গেল তাহলে ভাববো যে আমরা কার্বোহাইড্রেটের ডাইজেশনটা হয়েছে প্রোটিনটা কি প্রোটিন যখন অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়ে গেল তখন ভাববো যে প্রোটিনের ডাইজেশন হয়েছে ফ্যাটটা যখন তোমার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট হয়েছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট হয়েছে তখন ভাববো যে ফ্যাটের ডাইজেশনটা কমপ্লিট হয়েছে ঠিক আছে আর এগুলো ডিরেক্টলি অ্যাবজর্বশন হয়ে যাবে ঠিক আছে তো হ্যাঁ
তাহলে এরপরে দেখবো এই যে ডাইজেস্টের প্রসেসে কে কে সাহায্য করছে সেটা দেখ, ডাইজেশন প্রসেসে কে কে সাহায্য করছে, ঠিক আছে? খাতার মধ্যে নোট করতে থাকো তাহলে সুবিধা হবে। দেখো তাহলে, আচ্ছা ডাইজেশনটা, ডাইজেশনে মানে ডাইজেশনে হেল্প করছে কে, কোন সিস্টেম আমাদের? ডাইজেশন হেল্প করছে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। অর্থাৎ হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম কী কী নিয়ে গঠিত? হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ ক্যানাল অথবা অ্যালিমেন্টারি ক্যানাল উইথ অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড, এনসিআরটি যেটা বলছে যে উইথ অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড, অর্থাৎ তোমার কি ডাইজেস্টিভ গ্ল্যান্ড, ঠিক আছে? চলো এটা হচ্ছে কি অ্যালিমেন্টারি ক্যানাল, অ্যালিমেন্টারি ক্যানাল, ঠিক আছে, অ্যান্ড ডাইজেস্টিভ গ্ল্যান্ড। অ্যান্ড ডাইজেস্টিভ গ্ল্যান্ড, অ্যালিমেন্টারি ক্যানাল, অ্যালিমেন্টারি ক্যানাল কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? মাউথ টু অ্যানাস, মাউথ টু অ্যানাস পর্যন্ত। আর ডাইজেস্টিভ গ্ল্যান্ড যা যা আছে, মাউথ টু অ্যানাস কী কী আছে? প্রথমে আসছে মাউথ, ঠিক আছে, প্রথমে আসছে যেটা মাউথ আসছে, আর কী আসছে তোমার মাউথের পর কী আছে? ফ্যারিংস, মাউথের পর ফ্যারিংস, ঠিক আছে, মাউথের পর ফ্যারিংস, তারপর আসছে তোমার ইসোফিগাস, ইসোফিগাস, তারপর আসছে তোমার স্টোমাক, তারপর আছে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, তারপর আছে কি লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। আচ্ছা স্মল ইন্টেস্টাইন, আচ্ছা এই বাংলা মানে আরেকবার বলেছি, মুখ, মাউথ মানে মুখ, ফ্যারিংস বলতে গলবিল, ইসোফিগাস বলতে গ্রাসনালি, স্টোমাক বলতে তোমার পাকস্থলী, স্মল ইন্টেস্টাইন বলতে ক্ষুদ্রান্ত, লার্জ ইন্টেস্টাইন বলতে বৃহদন্ত্র। স্মল ইন্টেস্টাইনের ভাগ আছে, স্মল ইন্টেস্টাইনের কী কী ভাগ আছে? ডিওডিনাম, ডিওডিনাম, তারপর কী আছে? জেজুনাম, জেজুনাম, তারপর কি আছে? ইলিয়াম, ঠিক আছে। লার্জ ইন্টেস্টাইনেরও ভাগ আছে তোমার, লার্জ ইন্টেস্টাইনে কী কী আছে? সিকাম, সিকাম, কোলন, রেক্টাম, অ্যানাস, সিকাম, কোলন, রেক্টাম, অ্যানাস। কোলনের ভাগ আছে, চারটি ভাগ আছে, অ্যাসেন্ডিং কোলন, হ্যাঁ অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, তারপর তোমার ডিসেন্ডিং কোলন অ্যান্ড সিগময়েড কোলন, তারপর কী আছে? রেক্টাম, তারপর আছে অ্যানাস। আচ্ছা ডাইজেস্টিভ গ্ল্যান্ড বলতে কী কী গ্ল্যান্ড আছে? স্যালিভারি গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ড, ঠিক আছে, স্যালিভারি গ্ল্যান্ড, তারপর কি আসছে? স্যালিভারি গ্ল্যান্ডের পর আছে তোমার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড,
गैस्ट्रिक ग्लैंड तारपर आछे लिवर तारपर आछे तोमार पैनक्रियास तारपर आछे तोमार salivary gland, gastric gland, liver, pancreas, intestinal gland. Intestinal gland. ठीक है जी salivary gland, gastric gland, liver, pancreas and intestinal gland. इबार टी इधर डिटेल सम्बन्धे पढ़ो इधर डिटेल सम्बन्धे पढ़ो आप ठीक है जी चलो प्रथम उठाना जाए माउथ माउथ पर माउथ सम्बन्धे डिटेल्स पढ़ब तर कि जावर आज प्रथम कि माउथ अच्छा माउथर मध्य दुटो पार्ट देखते पा एक हे तुम्हार একটি হচ্ছে ভেস্টিবিউল আর একটি হচ্ছে মাউথ ক্যাভিটি মাউথ ক্যাভিটি মাউথ ক্যাভিটি একটা হচ্ছে ভেস্টিবিউল আর একটা হচ্ছে মাউথ ক্যাভিটি ভেস্টিবিউল কোন পার্টটা সেটাও দেখব ভেস্টিবিউল কোন পার্টটা সেটাও দেখব মাউথ ক্যাভিটি কোন পার্টটা সেটাও দেখব ঠিক আছে আচ্ছা ভেস্টিবিউল সাধারণত কোন পার্টটা সাধারণত হচ্ছে লিপস এবং গামের অর্থাৎ যে জায়গাটা সাধারণ মানুষের যে খৈনি টৈনি মূলে যে এই যে এই পোর্শনটা এই পোর্শনটা লিপস এবং গাম অর্থাৎ মাড়ির মিডিল স্তর মাঝখানে যে জায়গাটা ওইটাকে আমরা কি বলছি ভেস্টিবিউল পার্ট ঠিক আছে ভেস্টিবিউল লোকেটেড ইন located in between lips and gums ঠিক আছে অর্থাৎ এই যে খৈনি টৈনি মূলে যে এই যে জায়গাটা রাখা হয় সেই জায়গাটা এই পোর্শনটাকে কি বলছি আমরা ভেস্টিবিউল এবারটি আসছি মাউথ ক্যাভিটি অর্থাৎ মুখগহ্বর ঠিক আছে তো মুখগহ্বর মুখগহ্বর কি কি মুখগহ্বরের মধ্যে কি কি আছে মুখগহ্বরের মধ্যে আমরা কি কি দেখতে পাবো সাধারণত মুখগহ্বরে আপার রিজিয়ন যে মুখগহ্বর মাউথ ক্যাভিটিকে যদি আমি তিনটা অঞ্চলে ভাগ করি তাহলে কি কি দেখতে পাবো আপার রিজিয়ন আর একটা হচ্ছে আপার ল্যাটারাল রিজিয়ন ঠিক আছে আর একটা হচ্ছে তোমার কি লোয়ার রিজিয়ন আপার রিজিয়ন ল্যাটারাল রিজিয়ন লোয়ার রিজিয়ন অর্থাৎ উপরের অঞ্চল পার্শ্বস্থ অঞ্চল অ্যান্ড লোয়ার অর্থাৎ নিচের অঞ্চল আপার রিজিয়নটা কি আপার রিজিয়নে কি আছে আপার রিজিয়নে আছে এটা কি প্যালেট প্যালেটটাকে আমরা কি বলছি আমরা রূপ অফ দ্য ফ্লো রূপ অফ দ্য ওরাল ক্যাভিটি অর্থাৎ মাউথ ক্যাভিটি রূপ অফ দ্য ওরাল ক্যাভিটি অর মাউথ ক্যাভিটি অর্থাৎ মুখগহ্বরের ছাদ যেটাকে বলছি ঠিক আছে মুখগহ্বরের ছাদ এই প্যালেটের মধ্যে প্যালেটের হচ্ছে দুটি অংশ দেখতে পাবো যেটা হচ্ছে একটা ফ্রন্টের দিকে অর্থাৎ সামনের দিকে আর একটা হচ্ছে ব্যাক সাইড
অর্থাৎ পিছনের দিকে। ফ্রন্ট সাইডের যে প্যালেটটা সেটাকে আমরা কি বলবো আমরা, হার্ড প্যালেট অর্থাৎ শক্ত তাল। হার্ড প্যালেট অর্থাৎ শক্ত তাল, হার্ড প্যালেটে। আচ্ছা ব্যাক সাইডের প্যালেটটাকে কি বলবো আমরা, ব্যাক সাইডের প্যালেটটাকে আমরা কি বলবো, সফট প্যালেট, সফট প্যালেট অর্থাৎ নরম তাল। যে উপরে পোর্শনটা যেটা আছে হার্ড প্যালেটের সামনের দিকে যে রিজ লাইক স্ট্রাকচার আছে অর্থাৎ যে খাঁজ কাটা স্ট্রাকচারটা অর্থাৎ বনি একদম শক্ত টাইপের, ওইটাকে কি বলবো আমরা, ওইটাকে বলবো প্যালেটাইন রোগী বল। ঠিক আছে, হার্ট প্যালেটে, হার্ট প্যালেটে রিজ লাইক স্ট্রাকচার, রিজ লাইক স্ট্রাকচার, এটাকে কি বলবো আমরা, প্যালেটাইন রোগী, প্যালেটাইন রোগী, প্যালেটাইন রোগী বল। ঠিক আছে, হ্যাঁ। আর ব্যাক সাইডে যে শর্ট প্যালেট আছে ওই শর্ট প্যালেটের সঙ্গে কি কানেক্টেড আছে, এভিউলা কানেক্টেড আছে। ঠিক আছে, অর্থাৎ যে আমরা আলজিভ যেটা সামলতে পারি, এভিউলা কানেক্টেড, কি কানেক্টেড আছে, এভিউলা, এভিউলা। ঠিক আছে, তাহলে প্যালেটটা কী কাজ করছে তোমার, শেপ ইন মাউথ ক্যাভিটি অর্থাৎ মাউথ ক্যাভিটি একটা আকৃতিকে প্রদান করছে। ঠিক আছে, হ্যাঁ। ল্যাটারাল রিজন, ল্যাটারাল রিজনে কী আছে তোমার, ল্যাটারাল রিজনে আছে টিথ অ্যান্ড গাম, ল্যাটারাল রিজনে আছে কি, এই পোর্শনটা আমরা মুছছি, ল্যাটারাল রিজনে কী আছে, ল্যাটারাল রিজনে আছে তোমার, ল্যাটারাল রিজনে টিথ অ্যান্ড গাম, টিথ অ্যান্ড গাম ল্যাটারাল রিজনে আছে। এবারটি আমরা টিথ সম্বন্ধে জানবো, হ্যাঁ, টিথ সম্বন্ধে জানবো, সেটা কি জিনিসটা কি, টিথ সম্বন্ধে যদি আমরা টিথের নেচার দেখি, টিথের নেচার, টিথের নেচারটা যদি দেখি, টিথের নেচারটা কীরকম অর্থাৎ বৈশিষ্ট্য যেটা আমার, টিথটা কীরকম আমাদের মা, আমাদের মানবদের হিউম্যান টিথটা কীরকম দেখতে পাবো, একটা হচ্ছে তোমার যে টিথ হচ্ছে তোমার কি, ডাইফায়োডন্ট, থিকোডন্ট অ্যান্ড হিটারোডন্ট বলছি অবশ্য, ডাইফায়োডন্টটা কি, ডাইফায়োডন্ট। ঠিক আছে, আর কি আসছে, আর আসছে তোমার ডাইফায়োডন্ট, থেকোডন্ট, থেকোডন্ট, আর কি আসছে তোমার, হেটারোডন্ট, ডাইফায়োডন্ট, ডাইফায়োডন্ট, থেকোডন্ট অ্যান্ড হেটারোডন্ট। ডাইফায়োডন্ট বলতে কি, মানব দেহের মধ্যে দাঁত হচ্ছে দুবার উঠে, একটা হচ্ছে তোমার ডেসিডিউয়াস টিথ আর একটা হচ্ছে পারমানেন্ট টিথ। ডেসিডিউয়াস টিথটা হচ্ছে তোমার দুধে দাঁত অর্থাৎ মিল্ক টিথ, আর একটা হচ্ছে পারমানেন্ট টিথ, এটা হচ্ছে স্থায়ী দাঁত, দুধে দাঁতটা রিপ্লেস হয়ে যায় কার দ্বারা, পারমানেন্ট। সাধারণত বাচ্চাদের বেলা জন্ম থেকে বাচ্চাদের, মানে বাচ্চাদের সাধারণত ওই ডেসিডিউয়াস টিথ থাকে, হ্যাঁ। ডাইফায়োডন্ট হচ্ছে কি, মানে তোমার টিথ টুয়াইস ইন লাইফ টাইম, টুয়াইস ইন লাইফ টাইম অর্থাৎ দুবার দাঁত হয় জীবন, সেটা কি, একটা হচ্ছে ডেসিডিউয়াস টিথ,
আর একটা হচ্ছে পারমানেন্ট টিথ। পারমানেন্ট টিথ, এই ডেসিডিউয়াস টিথ সাধারণত কাদের থেকে? বাচ্চাদের। পারমানেন্ট টিথ হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে। এই ডেসিডিউয়াস টিথ ইজ রিপ্লেসড বাই পারমানেন্ট টিথ। ডেসিডিউয়াস টিথ, ডেসিডিউয়াস টিথ ইজ রিপ্লেসড বাই পারমানেন্ট টিথ। ক্লিয়ার? ডেসিডিউয়াস টিথ ইজ রিপ্লেসড বাই পারমানেন্ট টিথ, অর্থাৎ দুধের দাঁতটা স্থায়ী দাঁতের দ্বারা রিপ্লেস হয়ে যায়। ঠিক আছে, ডাইফায়োডন্ট। আর কি থেকোডন্ট, অর্থাৎ যে মানব দেহের যে দাঁতটা সেটা কি এমবেডেড ইন জ বোন, অর্থাৎ একটা যে চোয়াল আছে এই চোয়ালের মধ্যে গাঁথা অবস্থায় থাকে। ঠিক আছে, চোয়ালের মধ্যে মানব দেহের যে দাঁতটা হিউম্যান টিথ গাঁথা অবস্থায় থাকে। তাহলে হিউম্যান টিথ, হিউম্যান টিথ, হিউম্যান টিথ, হিউম্যান টিথ এমবেডেড ইন জ বোন, এমবেডেড, এমবেডেড ইন জ অফ বোন, এমবেডেড ইন জ। ঠিক আছে, আর হেটারোডন্ট, হেটারোডন্ট বলতে তোমার মানব দেহের যে দাঁতটা আছে সেটা ডিফারেন্ট টাইপের হয়, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ টিথ আর প্রেজেন্ট। ডিফারেন্ট টাইপস টিথ আর প্রেজেন্ট ইন হিউম্যান বডি। ডিফারেন্ট টাইপস টিথ আর প্রেজেন্ট ইন হিউম্যান বডি, অর্থাৎ বিভিন্ন দাঁত আমাদের মধ্যে মানব দেহের মধ্যে পাওয়া যায়। এবারটি দেখবো যে কী কী দাঁত আছে, টাইপস অফ টিথ, যে হ্যাঁ ডিফারেন্ট টাইপের টিথ আছে সেটা দেখবো কী কী দাঁত আছে। আচ্ছা, টাইপস অফ টিথটা আমরা পড়ব। টাইপস অফ টিথ, টাইপস অফ টিথ যেটা কি হেটারোডন্ট বলছি, কি কি দাঁত আছে? একটা হচ্ছে কি কি ইনসাইজার, ইনসাইজার, ইনসাইজার্স, ক্যানাইন, ক্যানাইন্স, প্রিমোলার্স, প্রিমোলার্স and molars, incisors, canines, premolars and molars. আচ্ছা, এবার কি দেখবো যে ইনসাইজার অ্যাডাল্টদের ক্ষেত্রে কতটা আছে, মানে কত আছে, আর চাইল্ডদের ক্ষেত্রে কত আছে? ইনসাইজার একটা হচ্ছে তোমার অ্যাডাল্টদের ক্ষেত্রে কত আছে, অ্যাডাল্ট, আর চাইল্ডদের ক্ষেত্রে কত আছে, অ্যাডাল্ট এবং চাইল্ড। ইনসাইজার হচ্ছে, ইনসাইজার হচ্ছে কত, অ্যাডাল্টদের ক্ষেত্রে তোমার দুটা, ক্যানাইনও, ক্যানাইনের পরিমাণ একটা, প্রত্যেকটা অর্ধ চোয়ালে, অর্থাৎ হাফ জ অর্ধ চোয়ালে এটার নাম্বারটা বলা হচ্ছে, ক্যানাইন্স একটা, প্রিমোলার্স
দুটো মোলার্স তিনটি, তাহলে দেখো দুই একে তিন দিয়ে পাঁচ নে আট, প্রত্যেকটা অর্ধ চলে আট, এদিকে আট ষোলো, এদিকে আট চব্বিশ, এদিকে আট বত্রিশ, ঠিক আছে। ইনসাইজার, ক্যানাইন্স, প্রিমোলার, অ্যানমোলার। চাইল্ডদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে কী দেখা যাবে? ইনসাইজারও দুটা দেখা যাবে, ঠিক আছে। ক্যানাইন্স, ক্যানাইনা একটা দেখা যাবে, ক্যানাইন্সও একটা দেখা যাবে, ঠিক আছে। প্রিমোলার্স, প্রিমোলার্স অ্যাবসেন্ট, মোলার্স দুটো দেখা যাবে, মোলার্স দুটো দেখা যাবে। তাহলে তাহলে এটা কত দেখলাম, তাহলে এর পরিমাণটা কত? পাঁচ, দেখে তিন দিয়ে পাঁচ, প্রত্যেকটা অর্ধ চোয়াল যদি চার হয়, চারটা অর্ধ চোয়াল হয় পাঁচ চারে কুড়ি, আর এইটা কত? এইট ইন্টু ফোর, আট চারে বত্রিশ, চারটি অর্ধ চোয়াল, প্রত্যেকটা অর্ধ চোয়ালে আটটা করে, তাহলে চারটা অর্ধ চলে বত্রিশটি করে পাঁচটা, পাঁচটা করে প্রত্যেকটা অর্ধ চোয়ালে চারটা, পাঁচ চারে ইন্টু কুড়ি। তাহলে চাইল্ডদের ক্ষেত্রে কোন দাঁতটা অ্যাবসেন্ট? প্রিমোলার্স, এবং মোলার্সে থার্ড মোলার টিথটা অ্যাবসেন্ট, ঠিক আছে চাইল্ডদের ক্ষেত্রে। তাহলে আমরা থার্ড মোলার টিথটাকে, থার্ড মোলার টিথকে আমরা কি বলবো? উইজডম টিথ বা কেল দাঁত, উইজডম টিথ বা কেল দাঁত, ঠিক আছে, উইজডম টিথ বা কেল দাঁত। বিগত প্রিভিয়াস এসে নিটের কোশ্চেন এইখান থেকে, এখান থেকে একটা কোশ্চেন এসেছিল, আর এখান থেকে একটা কোশ্চেন এসেছে 2019-এ, সম্ভবত সম্ভবত 2019-এ, যে হিউম্যান টিথের কোন কোন বৈশিষ্ট্যকে মানে ই করে, ফিচার্স করে, অনেকগুলো অপশান দিয়েছিল, তার মধ্যে এই যেটা ডাইফায়োডন্ট, থেকোডন্ট এবং হেটারোডন্ট যে অপশানটা ছিল সেই অপশানটা কারেক্ট। আর এইখান থেকে যে কোশ্চেনটা এসেছিল, একটা বাচ্চাকে ডেন্টিস্টের মানে কোনো একটা স্কুলের মধ্যে খেলতেছিল, প্লেগ্রাউন্ডের মধ্যে অ্যাডমিটেড করা হলো, যে ওইখানে তারপরে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তারপর ওইখানে পাশের একটা ডেন্টিস্টের কাছে নিয়ে যাওয়া হয় ফর ডেন্টাল চেক আপ। তারপর ওই ডেন্টিস্ট অবজার্ভ করে, ওই ডেন্টিস্ট অবজার্ভ করে ওই শিশুটি 20 টিথ আর প্রেজেন্ট, ঠিক আছে। তাহলে কোন দাঁতটা, কোন টিথটা অ্যাবসেন্ট, তাহলে কী হবে? প্রিমোলার টিথটা হচ্ছে অ্যাবসেন্ট। এই দুটো থেকে নিটে কোশ্চেন এসেছিল। এর পরে হচ্ছে তোমার কী দেখবো? যে টিথের স্ট্রাকচার দেখব, অর্থাৎ গঠন দেখব, টিথের স্ট্রাকচার দেখব, স্ট্রাকচার অফ টিথ। স্ট্রাকচার অফ টিথ, স্ট্রাকচার অফ টিথ, সাধারণত টিথটা কীরকম টাইপের আর কি, চলো দেখাচ্ছি। যে এটাই যে একটা দাঁত আঁকি, একটা টিথের হচ্ছে মোট তিনটে পোর্শন দেখতে পাবো। একটা কী কী আছে? একটা আছে তোমার ক্রাউন, এটাকে কি বলছি আমরা? ক্রাউন বলবো আমরা। একটা এইটা একটা পোর্শন, এইটা একটা পোর্শন, এইটা একটা পোর্শন, ঠিক আছে। মোট তিনটে পোর্শন দেখতে পাবো। এই পোর্শনটাকে কি বলবো আমরা? এই পোর্শনটাকে আমরা বলবো ক্রাউন বলবো, ক্রাউন বলবো, আর এই পোর্শনটাকে আমরা বলবো নেক বলবো, ঠিক আছে। আর এই পোর্শনটাকে আমরা বলবো রুট বলবো, ক্লিয়ার? ক্রাউন, নেক অ্যান্ড রুট, ঠিক আছে। ক্রাউন কোন পোর্শনটাকে বলবো? ক্রাউন হচ্ছে তোমার যেটা তোমার ভিজিবল পার্ট, যেটা আমরা সাধারণত গামের উপরে আছে, অর্থাৎ অ্যাবাভ দ্য গাম, অর্থাৎ মাড়ির উপরে আছে, এবং যেটা তোমার ভিজিবল পার্ট, অর্থাৎ এক্সপোজার পার্ট, এক্সপোজার পার্ট, সেটাকে আমরা কি বলবো? ক্রাউন, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি, দাঁতের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ
ভিজিবল পার্ট অর্থাৎ এক্সপোজার পার্ট। আর এটা কোথায় অবস্থিত তোমার? অ্যাবাব দ্য গাম, অ্যাবাব দি গাম অর্থাৎ মাড়ির উপরে এটা অবস্থিত, ঠিক আছে। আর নেক কোন পোর্শনটাকে বলবো? যেটা তোমার মাড়ি দিয়ে ঘেরা অর্থাৎ গাম দিয়ে ঘেরা সেই পোর্শনটাকে আমরা নেক বলবো। নেক কোন পোর্শনটাকে বলবো? সারাউন্ডিং বাই গামস, সারাউন্ডিং বাই গামস যেটা তোমার নেক গাম দিয়ে ঘেরা। আর এটা কি বলবো, রুট বলবো কোনটাকে? যেটা তোমার বনের মধ্যে গাঁথা আছে যে অংশটা সেটাকে আমরা রুট বলবো, অর্থাৎ এমবেডেড ইন জ অফ বোন, মানে দাঁতের যে অংশটা তোমার, দাঁতের যে অংশটা তোমার এই বোন অর্থাৎ অস্থির মধ্যে হাড়ের মধ্যে গাঁথা আছে সেই অংশটাকে আমরা কি বলবো? রুট অর্থাৎ উইচ পোর্শন embedded in jaw of bone, ঠিক আছে। jaw of bone, crown, neck and root। আবার এই crownটা হচ্ছে তোমার কি dentine দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি তোমার? ডেন্টাইন দিয়ে তৈরি। এই কালো পুরো পোর্শনটা এটা কি? ডেন্টাইন দিয়ে তৈরি, পুরো দাঁতটা কি দিয়ে তৈরি তোমার? ডেন্টাইন দিয়ে তৈরি, ঠিক আছে। আবার এই ডেন্টাইন মাঝখানে একটা ক্যাভিটি আছে যেটাকে আমরা কি বলবো, এটাকে বলবো পাল্প ক্যাভিটি, ঠিক আছে, পাল্প ক্যাভিটি। আর এই ডেন্টাইনটা ক্রাউনে, অর্থাৎ যে অংশের ক্রাউন হচ্ছে সেটা কি? ক্রাউন অংশের ডেন্টাইনটা তোমার কি? এনামেল দিয়ে ঢাকা থাকে। কি থাকে? এনামেল। ক্রাউন অংশের ডেন্টাইনটা এনামেল দিয়ে ঢাকা থাকে। আর এই এনামেলটা কি? হার্ডেস্ট পার্ট অফ দ্য বোন, হার্ডেস্ট পার্ট অফ দ্য হিউম্যান বডি, বোন নয় সরি, হার্ডেস্ট পার্ট অফ হিউম্যান বডি। ঠিক আছে, সহজ সরল ভাষা পাল্প ক্যাভিটি। এই পাল্প ক্যাভিটির সাথে কি কি যুক্ত আছে তোমার? নার্ভ ফাইবার্স, ব্লাড ভেসেল, এগুলো সব যুক্ত আছে। কানেক্টেড উইথ ব্লাড ভেসেল অ্যান্ড নার্ভ ফাইবার্স connected with blood vessel and nerve fibers, pulp cavity is connected with blood vessel and nerve fibers, ঠিক আছে, clear। এটা গেল তোমার কি structure of teeth, দাঁতের একটা গঠন। কোনটাকে crown portion বলছি, কোনটাকে neck portion, কোনটাকে root portion, বোঝা গেল? হ্যাঁ, crown portion যেটা আমরা দেখতে পাচ্ছি, আবার ওই crown portion এর dentineটা তোমার enamel দিয়ে ঢাকা থাকে, ক্রাউন পোর্শন ডেন্টাইনটা। আবার নেকটা কি বলছি? ডেন্টাইন যেটা তোমার সারাউন্ডিং বাই গামস অর্থাৎ তোমার মাড়ি দিয়ে ঘেরা। আর রুট কোনটাকে বলছি? রুটটা হচ্ছে যেটা তোমার এমবেডেড ইন জ অর্থাৎ যেটা তোমার গাঁথা অবস্থা আছে, ঠিক আছে। এরপরে দেখবো যেটা হচ্ছে, এটা গেল কি তোমার ল্যাটারাল পোর্শন। এরপরে তোমার কি, যেটা তোমার কি আছে লোয়ার পোর্শনে, কি আছে লোয়ার পোর্শন? মাউথ ক্যাভিটি, লোয়ার পোর্শন অফ মাউথ ক্যাভিটি, লোয়ার পোর্শন অফ মাউথ ক্যাভিটি। কি আছে লোয়ার পোর্শনে মাউথ ক্যাভিটিতে?
साधारण लोअर पोर्शने की आछे तुम्हार टांग अर्थात जीभ टांग टांग ठीक है। और ये की रकम टाइप हाईली मस्कुलर अर्गान एंड सेंसरी अर्गान हाईली मस्कुलर अर्गान मस्कुलर अर्गान एंड सेंसरी अर्गान हाईली मस्कुलर अर्गान एंड सेंसरी अर्गान टांगटा होच्छे। और ये टांगटा कौन बोनेर साथे मानव देह कौन अस्थिर साथे युक्त हाइवेट बोन कनेक्टेड कनेक्टेड विथ हाइवेट बोन कनेक्टेड विथ हाइवेट बोन ठीक है। और हे टांगटा मैं ये तुम्हार फ्लोर कैविटर साथे माउथ कैविटर फ्लोर संगे जो खाँचटा द्वारा जुक्त आई खाँचटा कि बोलो आप लिंगुअल फ्रेनुला पोर्शनटा connected with floor of oral cavity connected with floor of oral cavity by lingual frenulum lingual frenulum clear connected with floor of oral cavity by lingual frenulum ঠিক আছে। আর কি এই টাঙের মধ্যে কি টেস্ট বাট আছে টেস্ট বাট টাং আচ্ছা ওই প্যাপিলি আছে ওই প্যাপিলি হচ্ছে তোমার কি ওই প্যাপিলির মধ্যে টেস্ট বাট আছে কন্টেন্স মেনি প্যাপিলি আর ওই প্যাপিলির মধ্যে তোমার কি করে প্যাপিলির মধ্যে টেস্ট বাট আছে টেস্ট বাডস আছে ঠিক আছে টেস্ট বাড আছে। তাহলে এরপরে একটা টাং আঁকি তারপরে তোমার ডিটেলসে দেখবো কোথায় কী আছে না আছে। চলো একটা টাং আঁকি এটা হচ্ছে একটা টাং ঠিক আছে। আচ্ছা এই যে খাঁজটা আছে এই খাঁজটা ফ্রন্ট পোর্শন এবং সামনের দিক এবং পিছনের দিককে তোমার ভাগ করছে। সামনের দিকে এটাকে কি বলো ওরাল পার্ট পিছনের দিকে এটাকে কি বলো ফ্যারেঞ্জিয়াল পার্ট ঠিক আছে। এই খাঁজটার নামটা কি এই খাঁজটার নামটা হচ্ছে তোমার সালকাস টার্মিনালিস সালকাস যে দুটা পোর্শনে ভাগ করছে সালকাস টার্মিনালিস টার্মিনালিস সেপারেটেড টু পোর্শন সেপারেটেড টু পোর্শনস ক্লিয়ার। আচ্ছা এই এর মধ্যে টাঙের মধ্যে কি কি দেখতে পাবো বললাম প্যাপিলি দেখতে পাবো আচ্ছা এই প্যাপিলিটাকে কি বলবো আমরা সার্কাম ভ্যালেট প্যাপিলি সার্কাম ভ্যালেট প্যাপিলি সার্কাম ভ্যালেট প্যাপিলি ঠিক আছে সার্কাম ভ্যালেট প্যাপিলি। আর এইখানে যেটা আছে অর্থাৎ টিপ অফ দ্য পোর্শন আচ্ছা সার্কাম ভ্যালেট প্যাপিলি কোথায় আছে অ্যালং দ্য সার্কাম টার্মিনালিস
অর্থাৎ তোমার অ্যালং দ্য সার্কাস টার্মিনালিস, অ্যালং দ্য সার্কাম টার্মিনালিস, সে সার্কাস টার্মিনালিস, অ্যালং দ্য সার্কাস টার্মিনালিস, লিখে দিবে এটা অ্যালং দ্য সার্কাস টার্মিনালিস, অর্থাৎ সার্কাস টার্মিনালিসের কাছাকাছি অবস্থিত। আর এটাই সবথেকে লার্জ, মানে বড়, বড় ধরনের। আর এটাকে কি বলবো আমরা, এই প্যাপিলিটাকে বলবো ফাঙ্গি ফর্ম প্যাপিলি, ফাঙ্গি ফর্ম প্যাপিলি। আর এই দুটো প্যাপিলি তোমার কি টেস্ট বার্ডকে কন্টেন্ট করে। এই ফাঙ্গি ফর্ম প্যাপিলি কালারটা হচ্ছে তোমার পিঙ্ক কালার, যার জন্য তোমার জিবের যে উপরে যে রঙটা সেটা পিঙ্ক কালার শো করে, ঠিক আছে। আচ্ছা, এই জিবের মার্জিন সাইডে অর্থাৎ কিনারাতে কি আছে, কিনারাতে আছে তোমার ফোলিয়েট প্যাপিলি, ফোলিয়েট প্যাপিলি, ঠিক আছে। আর এই চার সাইডে এখানে কি কি আছে, এখানে আছে তোমার ফিলিফর্ম প্যাপিলি, এই ফিলিফর্ম প্যাপিলি সব থেকে বেশি পরিমাণে আছে, অর্থাৎ লার্জ অ্যামাউন্টে আছে, লার্জ অ্যামাউন্টে আছে ফিলিফর্ম প্যাপিলি সব থেকে বেশি পরিমাণে আছে, অর্থাৎ লার্জ অ্যামাউন্টে আছে, ঠিক আছে। এইসব প্যাপিলি আছে, এই প্যাপিলিগুলোর মধ্যে কি আছে তোমার টেস্ট বার আছে। সার্কাম ভ্যালেট প্যাপিলির সংখ্যাগত তোমার 8-10, এটা আকারে সব থেকে বড়। আর ফাঙ্গি ফর্ম প্যাপিলি তোমার পিঙ্ক কালারে, ফিলিফর্ম প্যাপিলি সব থেকে বেশি পরিমাণে আছে, ফোলিয়েট প্যাপিলি মার্জিন সাইডে আছে। ফোলিয়েট অ্যান্ড ফিলিফর্ম তোমার কোনো ধরনের টেস্ট প্যাডকে কন্টেন্ট করেনি, ফোলিয়েট শান্ত খুব কম পরিমাণ করে, কিন্তু ফিলিফর্ম তো একদমই করে, ঠিক আছে। পুরো ভিডিও দেখবে, ডিটেলসে দেখবে, যদি কোনো জায়গায় অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর রিপ্লাইও দেওয়া হবে। আর এর পরের ভিডিওতে আরও ডিটেলস, মানে যে বাকি পার্টগুলো আছে এর পরের ভিডিওতে আপলোড হবে। এবং নেট সম্বন্ধে যে সব ভিডিওগুলো আপলোড হয়েছে যারা দেখোনি, অতি অবশ্যই দেখো, খুবই হেল্পফুল হবে। এবং এনসিআরটি পড়তে সবথেকে মেন কথা হচ্ছে যে এনসিআরটি পড়তে খুবই সুবিধা হবে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের ক্ষেত্রে এনসিআরটিটা যেমন ভয় লাগে, কিন্তু এইখানে ক্লাস করলে অবশ্যই আশা করি যে এনসিআরটি পড়তে খুবই সুবিধা হবে, ঠিক আছে। আজকে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।